প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের নির্বাচনী পরীক্ষা দুই হাজার চব্বিশ দাখিল দশম শ্রেণী আকাঈদ ফিকা এটি হচ্ছে তোমাদের আলফাতা প্রকাশনের প্রশ্ন তো তোমাদের সৃজনশীল অর্থাৎ রচনামূলক এমসিকিউ দুইটাই দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদের আলফাতা প্রকাশনের যেটি তো জুম এক নাম্বারে দেখো আল ইমান অর্থ তারপরে দুই নাম্বার ইসলাম কার প্রদত্ত জীবন ব্যবস্থা তিন তাজকিয়া মানে তারপরে আর্ট ওসিলা অর্থ নয় নয় মুজেজা অস্বীকার করা কি কুফুরি মুনাফিকি মোবা তারপরে দেখো ছয় হচ্ছে হজরত রাসুল সাল্লি সাল্লাম এর মিরা সংগঠিত হয় রুহ ও সশরীরে আচ্ছা তার সাত দেখো আব্দুল করিমের বক্তব্য কিসের বিপরীত আট আব্দুল করিমের উচিত হচ্ছে কি নয় অশুদ্ধ আকিদার দ্বারা কি নষ্ট হয় দশ সহবত মানব জীবনে এগারো তাকদীর কত প্রকার তারপরে বারো দেখো অলি শব্দের অর্থ কী তেরো ইমাম আবু হানিফর রহমতুল্লাহ আলাহ জন্মগ্রহণ করেন কত সালে তারপরে তায়ামুম তায়ামুমের ফরস কয়টি কুদুরী লেখকের নাম কি ষোলো হচ্ছে তহারতুন শব্দের অর্থ কী সতেরো নামা কিদুল উদু কয়টি তারপরে সুহু কখন দিতে হয় উনিশ ইমামতির জন্য সর্বোত্তম সে ব্যক্তি কী হজ কত প্রকার কোরআনে মোট কয়টি তেরাওতে সেজদা আছে মহিলাদের কাফন কত কাপড়ে পড়াতে হয় ঈদের নামাজের তাকবির কয়টি উহুদ এমন একটি পাহাড় যা আমাকে ভালোবাসে এমন আমিও তাকে ভালোবাসি কার সাতাশ হচ্ছে চোর কার চরিত্র বোঝানো হয়েছে আঠাশ সাল্লামের উপর একদা দরুদ পাঠ করলে কয়বার রহমত পাওয়া যায় উনত্রিশ হচ্ছে ফিতনা কিসের থেকেও কঠিন তিরিশ আর রিয়া শাহ শব্দের অর্থ কি এইডস রোগ বিস্তার লাভ করে সেজন্য এবাদাত্তুল মারিদ এর অর্থ কি তারপরে তেত্রিশ হচ্ছে আম শব্দের অর্থ কি চৌত্রিশ কদ কত প্রকার পঁয়ত্রিশ হচ্ছে হাকি কত প্রকার ছত্রিশ কাতুন এর বিপরীত শব্দ কোনটি সাত্রিশ নাহি শব্দের অর্থ কি নাহি কত প্রকার আকা কোরআন সুন্নাহর আলোকে ইমানের পরিচয় দাও মিনুল মোহমিনে কামেল জন্য কি কি গুণাবলী অপরিহার্য বর্ণনা করো আরেকটা হচ্ছে মোজেজা কাকে বলে গুরুত্বপূর্ণ নবী রাসূল গড়ের উল্লেখযোগ্য পাঁচটি মুজিজা সম্পর্কে বর্ণনা করো এর উপর চিরস্থায়ী মুজিজা কোনটি বুঝিয়ে লেখো গ বিভাগ হচ্ছে তহরতুন এর আবিধানিক পারিপাশিক সংজ্ঞা দাও উজুর ফরজ কয়টি কী কী সহ উল্লেখ করো তারপর তায়ামুমের সংজ্ঞা দাও তায়াম্মুমের ফরজ কয়টি কী কী তায়ামুম করা কখন ফরজ কখন কার জন্য জায়েজ কোন বস্তু দ্বারা তায়ামুম জায়েজ বর্ণনা করো কার ওপর হজ পালন করা ফরজ আব্দুল হজ কোনটি ইমামদের মতামত সহ বর্ণনা করো খ ভাগ হচ্ছে বলে কত প্রকার কি কি হুকুম সহ বর্ণনা করো হাকিকা ও মাজাজ কাকে বলে তুমি কত প্রকার ও বর্ণনা করো তারপরে উম বিভাগ হচ্ছে আখলাখ হসনুল মোহামেলা বলতে কি বোঝো মানব জীবনে মহামেলা অর্থাৎ গুরুত্ব আলোচনা করো সদকা আহ সদক এর সংজ্ঞা দাও সত্যবাদীরা প্রয়োজনীয়তা এবং সুফল বর্ণনা করো চবিভাগ হচ্ছে আবু হানিফার রহমতোল্লা আলাই জীবনী আলোচনা করো এলমে ফিকা তার অবদান গুরুত্ব বর্ণনা করো আর একটা হচ্ছে উজুল শাসী গ্রন্থকারের জীবনী ও তার গ্রন্থের বৈশিষ্ট্য লেখো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আলফাতা প্রকাশনীর আকায়দ ফিকা প্রশ্নটি শেয়ার করলাম যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন